আমি আমার নাম বাউল শিল্পী হাসিনা সরকার, আমি এসেছি ভোলা, আমার দেশের বাড়ি ভোলা। গানে গানে সেরাতে কেন এসেছি? আপনার লক্ষ্যটা কতদূর, আপনি কতদূর যেতে চান? আমার লক্ষ্য তো অনেক বড়, ইচ্ছা আছে মানুষ, সকলটি মানুষের ইচ্ছা আছে। একটি মানুষের ছোট থেকে সবাই যেভাবে বড় হয়, আমারও সেরকম ইচ্ছা যে আমি এই গানের জগতে আমি গান নিয়ে বেঁচে থাকতে চাই এবং সকলের মাঝে যেন আমি একজন ভালো একজন শিল্পী হতে চাই, সকলের দোয়া নিয়ে বাঁচতে চাই। আপনি বলেন যে বাউল গান গান, আপনার এই গানের মানে এই যে গান যে গাচ্ছেন, আপনি সাপোর্ট পাচ্ছেন কেমন সবার? আলহামদুলিল্লাহ সবাই কাছ থেকে অনেক ভালো সাপোর্ট পাচ্ছি, বিদায় এখনো আছি আর কি। জি, আপনার পথে চলা শুভ হোক। আমরা প্রতিযোগীদের কথা শুনছি, আমরা কিছু এখন অভিভাবকদের কাছে যেতে চাই যে তাদের অনুভূতিটা আমরা শুনতে চাই। আপনি নিশ্চয়ই অভিভাবক? জি জি, আমি জেসমিন আলম জুই, গোপালগঞ্জ, তার আব্বু। জি, তো আপনি যে আপনার মেয়েকে সাথে নিয়ে এসেছেন, তো আপনি কেমন সাপোর্ট দিচ্ছেন? আমরা জানি যে আসলে সঙ্গীত, আলহামদুলিল্লাহ আমি ছোটবেলা থেকে আমার মেয়েকে গান গাওয়ার জন্য উৎসাহ দিয়ে আসছি আর কি। দারুণ, আপনাদের মতো আসলে আমরা চাই যে বাবা মা যারা আছেন বা অভিভাবক যারা আছেন, আর তাদের সাপোর্টটা কিন্তু খুব জরুরি। আমরা এখন কারো মার সাথে কথা বলতে চাই। আপনি নিশ্চয়ই আপনার মেয়েকে নিয়ে এসেছেন? হ্যাঁ, আমি ঢাকা জেলা থেকে, আমি শাহনাজ খানম রূপা। আমি যখন গান করতাম গুনগুন করে গান করতো, তখন দেখি আমার চেয়ে এখন ভালো গায়ে যখন লয়ে যায় কাঁদিয়ে সবাই পরান্তে চায় লালন বলে কারে গোরে কেউ না যায়, লালন বলে কারো গোরে কেউ না যায়, থাকিতে মো